বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি মোহাম্মদ মাসুদ পারভেজ তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি হিসাববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ পদ্ধতির একটি গাণিতিক সমস্যা নিয়ে। সাধারণত এটি অপচয় সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করে। আমরা গত ক্লাসে অপচয় সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা শিখেছিলাম, আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি গাণিতিক সমস্যা শিখব। তো প্রথমে আমরা বোর্ডে চলে যাই। প্রথমে বোর্ডে লেখা আছে যে 2012 সালের 1 জুলাই 20 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করা হয়। একটি মেশিন ক্রয় করা হয় 20 লক্ষ টাকায়। মেশিনের উপর 20% ভ্যাট প্রদান করে, এছাড়া বহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 20,000 ও 30,000 টাকা প্রদান করা হয়। জীবনকাল হচ্ছে 4 বছর, অর্থাৎ মেশিনটা 4 বছর চলবে। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 2,40,000 টাকা, অর্থাৎ মেশিনটি আয়ুষ্কাল শেষে মেশিনটি আমরা 2,40,000 টাকা বিক্রি করতে পারবো। ক্রমরাশমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। প্রশ্ন করা হয়েছে অবচয় হার নির্ণয় করো, 4 বছরের অবচয় তালিকা তৈরি করো এবং 3 বছরের অবচয় হিসাব তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে অবচয় হার নির্ণয় করবো। অবচয় হার নির্ণয় করার যে সূত্রটা ছিল সেই সূত্র আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আমি সূত্রটা আবার লিখে অঙ্কটা করে ফেলেছি। যে অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2, এ হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে আমি 100% লিখলাম, আয়ুষ্কাল হচ্ছে 4 বছর, এখান থেকে 4 বছর নিয়ে আসলাম, ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম, 50%, অর্থাৎ অবচয়ের হার আমার 50% হয়ে গেল। তাহলে এভাবে আমরা অবচয়ের হার নির্ণয় করতে পারবো। এখন যেহেতু এটা ক্রমরাশমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে, সেহেতু এখানে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করব না। এখানে আমরা অবচয়ের তালিকা তৈরি করে যে কয় বছরের তালিকা তৈরি করতে বলবে সে কয় বছরের তালিকা তৈরি করব এবং সেই অনুযায়ী আমরা জাবেদা, খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখন আমরা বলা হয়েছে 4 বছরের অবচয় তালিকা তৈরি করো। তাহলে অবচয় তালিকা তৈরি করতে হলে আমাদের এরকম একটি ছক আঁকতে হবে। গত ক্লাসে আমি এখানে দেখিয়ে দিয়েছি, আজকে আমি আঁকলাম যে প্রথমে আমরা সাল দিব, এরপরে প্রারম্ভিক মূল্য দিব, অর্থাৎ মেশিনটি যে প্রারম্ভিক মূল্য ছিল মেশিনটি ক্রয় করতে এবং মেশিনের আনুষঙ্গিক খরচ সহ মোট যে মূল্যটা আছে সেই মূল্যটা আমরা প্রারম্ভিক মূল্য হিসেবে বিবেচনা করব। এরপরে হচ্ছে অবচয়ের হার লিখব, গণনা কার্য অবচয়ের টাকা এবং সমাপনী মূল্যটা আমরা লিখে দেব। এভাবে আমরা অবচয় তালিকার ছক আঁকবো। এরপরে আমরা অঙ্কটা শুরু করে দেবো যে 2012 সালে আমাদের প্রারম্ভিক মূল্য কত ছিল। 2012 সালে আমাদের প্রারম্ভিক মূল্য ছিল, এখানে মেশিনের মূল্য ছিল 20 লক্ষ টাকা, এখানে 20 লক্ষ টাকা ছিল মেশিনের মূল্য। এর উপরে 15% ভ্যাট, 15% ভ্যাট হচ্ছে 3 লক্ষ টাকা আসে। এরপরে এখানে 20,000 আর 30,000 যোগ 30,000, তাহলে আমাদের টোটাল সম্পদের মূল্য আসে 23,50,000 টাকা। তাহলে আমাদের প্রারম্ভিক মূল্য হচ্ছে 23,50,000 টাকা। আমি এখানে 23,50,000 টাকা দিয়ে শুরু করেছি, 50% অবচয়ের হার দিলাম। এরপরে আমরা করলাম কি, এই 23,50,000কে 50% করে এখানে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলাম, অবচয়ের টাকা বের হলো 5,87,500 টাকা। আর এই 23,50,000 থেকে এই 5,87,000 বিয়োগ করার পরে আমার চলে আসছে 17,62,500 টাকা। আর এখানে আমার 12 ভাগ 6 গুণ কেন আসলো, আমাদের অঙ্কটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখে, তাহলে জুলাই থেকে ডিসেম্বর আমাদের 6 মাস, জুলাই থেকে ডিসেম্বর আমাদের 6 মাস, এর জন্য আমরা একায় 12 দিয়ে ভাগ করেছি, 6 দিয়ে গুণ করেছি। যদি এটা অক্টোবর মাসের 1 তারিখ হতো তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা এখানে 3 মাস লিখতাম, যদি এখানে জুন হতো তাহলে আমরা এখানে 7 মাস লিখতাম, ঠিক আছে। তাহলে আমরা এই তারিখ অনুযায়ী এখানে আমরা 12 দিয়ে ভাগ করবো 6 দিয়ে গুণ করবো। যদি 1 জানুয়ারি তারিখ হতো তাহলে আমরা এখানে আর এই সংখ্যাটা লিখতাম না, তখন আমাদের পুরোটাই বার্ষিক অবচয় চলে আসতো। তাহলে এইভাবে আমরা অবচয়টা নির্ণয় করে ফেললাম প্রথম বছর। এরপরে 2012 সালের যেটা সমাপনী মূল্য ছিল সেটা 2013 সালের প্রারম্ভিক মূল্য হয়ে যাবে, তার প্রারম্ভিক মূল্য হয়ে গেলো 17,62,500, এটির উপরে আমরা পার্সেন্টেজ করলাম। যেহেতু আমরা মেশিনটি ক্রয় করেছি 2012 সালে আর 2013 সালে মেশিনটি আমরা পুরো বছর ব্যবহার করলাম, তাহলে এখানে বার্ষিক অবচয় চলে আসবে, এজন্য এখানে কোনো 12 দিয়ে ভাগ কিংবা অন্য কোনো দিয়ে গুণ হবে না, সরাসরি আমরা পার্সেন্টেজ করে দিলাম, অর্থাৎ 1 বছরের অবচয় বের হয়ে গেল কত, 8,81,250। তাহলে এই যে 17,82,500 থেকে 8,81,250 বিয়োগ করলে এই 8,81,250 হয়। তাহলে 2013 সালের যেটা সমাপনীতে ছিল সেটা আবার 2014 সালের প্রারম্ভিকে চলে আসলো 8,81,250, এর উপরে আবার পার্সেন্টেজ করলাম 50%, 4,40,625 টাকা আমাদের বের হলো। এখন 8,81,250 থেকে 4,40,625 বিয়োগ করলে 4,40,625 আমার ব্যালেন্স বের হয় 2014 সালের
শেষে। এখন 2015 সালে যখন আমরা শুরু করব তখন আবার সেই 40,000, 4,40,625 আমরা এখানে লিখব। তো এখানে আমি খালি ঘর লিখেছি আর এখানে আমি টাকাগুলো বসিয়ে দিয়েছি। কেন বসিয়ে দিয়েছি? আমাদের সমাপনী মূল্য অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য আছে আমাদের 2,40,000 টাকা, অর্থাৎ এটা মেশিনটা শেষ হবে 4 বছর, তাহলে আমার 1, 2, 3, 4 অর্থাৎ লাস্ট বছর আমি চলে আসছি। তাহলে লাস্ট বছর অর্থাৎ কার্যকারিতা শেষ হওয়ার পরে মেশিনটি দাম হবে 2,40,000 টাকা, অর্থাৎ সমাপনী মূল্য হবে 2,40,000 টাকা। তাহলে আমার শেষ বছর যেহেতু চলে আসছি, তাহলে এখানে 4,40,625 থেকে আমরা 2,40,000 বিয়োগ করব, যেটা থাকবে সেটাই আমাদের অবচয়। তাহলে আমাদের চলে আসলো 2,625 টাকা, এটা আমার অবচয়। যদি আমরা এই 4,40,625-এর পার্সেন্টেজ করতাম, 50% করতাম, তাহলে আমাদের টাকা সাধারণত এরকম আসতো 2,20,313 এরকম আসতো। যদি আমরা 50% করতাম তাহলে আমাদের এইরকম টাকাটা আসতো 2,20,313। কিন্তু আমাদের সমাপনী মূল্য ছিল 2,40,000, এর জন্য আমি প্রথমেই এই 4,40,625 থেকে 2,40,000 বিয়োগ করে দেখলাম আমার 2,625 টাকা অবচয় হয়। তাহলে আমি এই টাকাটা এখানে লিখব, আমি এই 2,20,313 এখানে আমি লিখতে পারবো না, ঠিক আছে? তো এর জন্য এই ঘরটা লাস্ট বছর যখন আমরা করব, যদি সম্পদটা শেষ বছর হয়ে থাকে, তাহলে আমরা অবচয়টা ভগ্নাবশেষ মূল্য থেকে বিয়োগ করে যা অবশিষ্ট থাকবে সেটাই আমরা অবচয় ঘরে লিখব। এরপরে চলে আসি আমরা ঘর নম্বরে 3 বছরের অবচয় তালিকা তৈরি করো। তাহলে 3 বছরের অবচয় তালিকা তৈরি করব আমরা কীভাবে? জাবেদা ছাড়া আমরা কীভাবে তৈরি করব? আমরা জানি যে জাবেদায় অবচয়ের জন্য দুইটা জাবেদা হয়, একটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, আরেকটা হয় অবচয় হিসাব ক্রেডিট। একবার অবচয় হিসাব ডেবিট, তার সাথে পুঞ্জীভূত অবচয়কে আমরা ক্রেডিট করি, আর আরেকবার অবচয় হয় ক্রেডিট, তার সাথে আমরা আয় সারাংশ ডেবিট করি। এর জন্য তার বিপরীত যে নামটা আছে সেই বিপরীত নাম দুটো আমরা লিখব। আমি 2012 সালে তার বিপরীত নামটা লিখলাম পুঞ্জীভূত অবচয় হিসাব, আয় সারাংশ হিসাব। 2013 সালেও একই রকম পুঞ্জীভূত অবচয় হিসাব, আয় সারাংশ হিসাব। 2014 সালেও পুঞ্জীভূত অবচয় হিসাব এবং আয় সারাংশ হিসাব। যেহেতু আমাদের জাবেদা একই রকম, এর জন্য প্রতি বছর আমাদের একই রকম হিসাবটা চলে আসবে। এখন আমি টাকাটা কীভাবে বসাবো? টাকাটা এখানে আমি যেহেতু অবচয় তালিকা তৈরি করেছি এবং এখানে টাকা বের হয়ে আসে, এখান থেকে আমি শুধু টাকাটা এখানে জাস্ট বসিয়ে দেবো। তাহলে পুঞ্জীভূত অবচয় প্রথম বছর অবচয় ছিল 5,27,500। তাহলে আমি প্রথমে অবচয় ডেবিট ছিল, এর জন্য অবচয় হিসাব ডেবিট, টাকা লিখলাম ডেবিট পাশে, এটা আবার চলে গেলো জেরের ঘরে 5,27,500। এরপরে আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, এর জন্য আমরা অবচয়ের টাকাটাকে আমরা ক্রেডিট পাশে লিখবো 5,27,500। এখন এই যে ডেবিট আর ক্রেডিট বিয়োগ হয়, বিয়োগ করলে বিয়োগফল জিরো হয়, এর জন্য এখানে জিরো লেখার কোনো প্রয়োজন নাই। এরপরে আমরা 2013 সালে আমরা যখন আমরা পুঞ্জীভূত অবচয় করবো, আবার 2013 সালে আমাদের অবচয়ের পরিমাণ হচ্ছে 8,81,250, এটা লিখলাম, এটা আবার ডেবিট ঘরে চলে গেলো 8,81,250, ঠিক আছে? এরপরে আবার আয় সারাংশ এখানে চলে আসবে ওই 8,81,250 ক্রেডিট হয়ে। এরপর 2014 সালে যখন আবার যাব তখন আসে 4,40,625, 4,40,625, আবার এটা ডেবিট ব্যালেন্সে চলে যাবে 4,40,625, আবার এখানে চলে যাবে 4,40,625, ঠিক আছে? এইভাবে আমরা অবচয়ে খতিয়ানটা করে ফেলবো জাবেদা বাদ দিয়ে। অর্থাৎ অবচয় তালিকা আমরা যখন করব, কর্মরা সমান চরিত্র পদ্ধতিতে আমাদের অবচয় যখন করব, তখন আমরা তালিকা থেকে অবচয়গুলো নিয়ে এসে বসিয়ে দিব, আর জাবেদাগুলো আমার মাথায় রাখবো, সেখান থেকে আমি বসিয়ে দিব কোনটা অবচয়ের বিপরীতে নাম আছে, সেগুলো বসিয়ে দিয়ে আমরা ডেবিট ক্রেডিট করে অবচয়ের তালিকা বা অবচয়ের তালিকার সাথে অবচয় হিসাবটা শেষ করে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার হাজির হব এই অধ্যায় থেকে নতুন কোনো অঙ্ক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।